হ্যালো ডি স্টুডেন্টস দিস ইজ নিরঞ্জন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজির এই ভিডিওরে আমি নবোদয় এন্ট্রা প্রিপারেশন নিম্তে গণিত বিভাগৰ ভগ্নাংশ সংখ্যা এবং তৎ সম্বন্ধীয় চারোটি মৌলিক প্রক্রিয়া সম্পর্ক ডিসকস করা তার কনসেপ্ট বুঝবা দেন কিছু কোয়েশেন্স আমি সলভ করা ওকে তবে চল পে ভিডিও ক্টার্ট করা তো কো স্টার্ট করা পূর্ব আউট কথা পিলাম যে বর্তমান পর্যন্ত চ্যানেল সবসক্রাইব কর না হো তুরন্ত চ্যানেল সবসক্রাইব করা সহ বেলাইকন প্রেস করে অল নোটিফিকেসন উপরে অন করে দিও যা কি আগামী যা কিছু ভিডিও অপলোড করা তোমার ইজিলি নোটিফিকেসনাইপার আিডিও দেখিপার তেম চলো পিলাম স্টার্ট করা আজের ভিডিও

ভগ্নাংশ সংখ্যা ও তৎস্বন্ধ চারটি মৌলিক প্রক্রিয়া ঠিক আছে তো ভিডিও কুড়া ডিটেলস আলোচনা করি বিনা স্কিপ্রে শেষ পর্যন্ত দেখব আর যে নবোদীয় এন্ট্রা প্রিপারেশন করছেন সমস্ত পাখি সেয়ার করব পিলাম ঠিক আছে তো প্রথমে কনসেপ্ট ওকে তো কনসেপ্ট আমি ওকে তো দেখো ভগ্নাংশ সংখ্যা এবং মৌলিক প্রক্রিয়া আচ্ছা ভগ্নাংশ সংখ্যা যে সংখ্যাটি ভগ্ন অবস্থায় মানে যদি তাহলে জাঁদেবো সি হল গোটে ভগ্নাংশ সংখ্যা যেমন দেখো মনে কর্ম লেখবি তিন বাই পাঁচ তো ইয়ে হল গোটে ভগ্নাংশ সংখ্যা মানে বাই থাকি এটা ওকে মানে ভগ্ন অবস্থায় থাকব তাহলে তাকে আমি কোম কবা ভগ্নাংশ সংখ্যা বলে কোবা যেমি আঠ বাই তিন তো ইয়ে গোটে ভগ্নাংশ সংখ্যা আচ্ছা মনে করিখিলি খালি পাঁচ লেখবি ভগ্নাংশ সংখ্যা কি ই ইয়ে গোটে ভগ্নাংশ সংখ্যা কারণ আমি যদি খালি পাঁচ এটি লিখুচে তো মানে এটি হরের এ কে রক্ষিপার তেমু ইয়ে গোটে ভগ্নাংশ সংখ্যা বুঝিপারছ পিলা মানে ওকে তো ভগ্নাংশ সংখ্যা প্রথমে বুঝি গল দে তাপরে চারোটি মৌলিক প্রক্রিয়া চারোটি মৌলিক প্রক্রিয়া মানে যে চারটা মৌলিক প্রক্রিয়া আছে না যোগ বিয়োগ ଦେନ୍ ତା'ପରେ ଅଛି ଗୁଣଣ ହରଣ ଇଏ ହେଉଛି ଆମର ଚାରିଟା ମୌଳିକ ପ୍ରକ୍ରିୟା ତ ଭଗ୍ନାଂଶ ସଂଖ୍ୟା ଆମେ ଆହୁରି ଭଲ ଭାବରେ ପଢ଼ିବା ଆଗରେ ଅଛି ଆମେ କନସେପ୍ଟ କ୍ଲିୟର୍ ହେବା ତା' ସହିତ ଆମେ ଭଗ୍ନ ସଂଖ୍ୟା ଗୁଡ଼ିକ କିଭଳି ଆମେ ତା'ର ଯୋଗ କରିବା ବିୟୋଗ କରିବା ଗୁଣନ କରିବା ହରଣ କରିବା ସେ ରିଲେଟେଡ଼ ମଧ୍ୟ ଆମେ ଭଲ ଭାବରେ ବୁଝିବା ଠିକ୍ ଅଛି ତ ଦେଖ ଏଠି କ'ଣ ଲେଖାଯାଇଛି କୌଣସି ପଦାର୍ଥର ପାଞ୍ଚ ଭାଗରୁ ତିନି ଭାଗକୁ ତିନି ବାଇ ପାଞ୍ଚ ରୂପେ ପ୍ରକାଶ କରାଯାଏ

ঠিক আছে তোমার বহির মধ্যে এ রেটেড আছে অনেক তুমি বুঝিপার্থ ওকে তাপরে দেখ আন লেখা হল তিন বাই পাঁচ এক ভগ্নাংশ ও এই লব বলে কেবা পাঁচ কু হর বলে কহবা যা কহিলি পিলা মানে ঠিক আছে ওকে উপরটা কুয লব তলটা কুয়া যাব হর ক্লিয়র তাপরে দেখ তিন নম্বর আবার কখন কুড়ি তিন নম্বর কুচি এটি ভগ্নাংশর হরর হর লব ঠার বড় হলে তা আমি কেবা প্রকৃত ভগ্নাংশ বলে মন ৰখ পেলামানে যদি গোটেই ভগ্নাশৰে কণ হৈ থাকিব ন এই কণ হৈ থৰটা বড় হৈ লবটা চান হৈ থুজি পাৰিল এই কণ হৈ থাক তিনি বাই পাঁচ লিখিলে আমি তই কণ অৰটা বড়ো কাঠু না লব ঠাই বড়ে অকে তাৰ্থ লবটা চান কণ হৈ থাকিব তোমাৰ বড় হৈ বুজি পাৰিল মানে লবটা কণ হৈ থান হৈ থৰটা বড় হৈ যদি এই প্ৰকাৰ অৱস্থাৰ অঁ ত'লে আমি তো কয় প্ৰকৃত ভগ্নাংশ বুলি কয়

ক্লিয়র পিলাম ওকে তো দেখ এটি আমি পাঁচ বাই তিন তো বাই তিন হচ্ছে গোটে অপ্রকৃত ভগ্নাংশ ওকে তো টাইপের মধ্যে আমি বহুগুড়ি উদাহরণ বাই ন তো এটা দেখে কন লব বড় হা হর সান ইয়ে হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ বাই ওকে বাই এগারো বুঝিপাচ্ছ সেমি সাত বাই এগুলা আমি যা বিপরিবা এসব জায়গা গোট গোটে অপ্রকৃত ভগ্নাংশ কাকি না এটি লব বড় হর সান অ্লি মানে

আচ্ছা কোন ভাগ ক্রিয়া হয়ে পাব কি আঠি হয়ে পাই ঠিক আছে তো এবা আমি আকু কোন লিখিবা না 5/3 তিন টু আমার কোণ পড়ে আসিল মানে না এটি আমার ভাগফল ফল কেত আসিলা এক আসিলা তার অর্থ এটি আমি লেখিপার এক পূর্ণ এক পূর্ণ বর্তমান ভাগ শেষ কত দুই অক পূর্ণ তাপরে দুই বাই তাপরে ভাগ কত আছে তিন তো দুই বাই তিন এটা আমি লিখিপার

বুঝিপাচ্ছ ক্লিয় ওকে যদি তুমি ওল্টাটা আর্থার করব মিশ্রটাকে যদি তোমার অপকৃতরে করি তাহলে এইটি আমি ওর কম করা পড়ব তো এইটি আমার আসলে কম করা পড়বে না এই যে নয় ন তো দুই মিশালে কত এগার হল তো এগারো বাই নামে পলাই ওকে বুঝিপার ল তো টাইপর অপ্রকৃত তুমি মিশ্রের কনভর্ট করে পাব পুঁ মিশ্রু অপ্রকৃতরে কনভর্ট করে ক্লিয়ার অসুবিধা না

ফেডাণ অকে ত ভগ্নাশ মিছা ফেডাণ দেখিলাণি আমি প্ৰথমে সহজ ৰ কষ্ট আজি যোৱা অকে তথমে আমি ক'ৰ পৰা সমান হৰবিশিষ্ট ভগ্নাশ দুইটা মিছাবা যিমি দেখ পাৰিলা মানে মই লেখু তিনি বাই পাঁচ প্লছ মনক লেখিবি চাৰি বাই পাঁচ ଦେଖ ଏଇଠି ଯେ ଆମର ରହିଲା ଏଇ ଯେଉଁ ଭଗ୍ନାଂଶ ଦିନା ଆମେ ମିଶେଇବା ଏଇଠି କ'ଣ ଅଛି ହର ଦିଟା ସମାନ ଅଛି ଦେଖ ଏଇଠି ଅଛି ପାଞ୍ଚ ଏଇଠି ମଧ୍ୟ ଅଛି ପାଞ୍ଚ ତ ଇଏ କ'ଣ ହେଲା ହର ଦିଟା ସମାନ ହେଲା ଯଦି ମନେ ରଖ ପିଲାମାନେ ହର ଦିଟା ସମାନ ଦିଆହୋଇଥିବ ତାହେଲେ ଆମେ ଏଠି ସହଜରେ ମିଶାଣ କିମ୍ବା ଫେଟାଣ କରିପାରିବା बुझि पार पहिला जति हर दुईटा समान अच्छी अति सहज र गरिपर कमि देखि हर समान होला ति लस आगु कलस डाइरक्ट पाँच पल्यास एन्च पाँच र लस आगु पाँच होला तर आम एउटा जति हर दुईटा समान अहि त लब कन् र आम तिन चार एला त डाइरक्ट आम मिसे कुसैदेवा तीन रे चार तिन सत बई पाँच हैगलाइ पाँच है करक्ट आन्सर

अठचाइस षोहल फेड़ दि तो क्या देख आठ रु ये पड़े आसा आम दुई चार चारु एक गलेक्त के आंसर ना बतीस बतीस पालो तो ये टाइप रुमे बाहर कर बुझे ताप आम तो मिशाण फेड़ दाक ये तुम्हें करके जाना गुणन हरण गुणन हरण অকে ভগ্নাশ গুণ হৰণ ক' টাইপ্ৰ কৰিব এই আমি শিখিবা মিছাণ ফে যি কৰি পিলা মানে গুণ হৰণ টিকি অলগা ৰহিব যদি গুণা শিখি দেও না তো হৰণ অট'মেটিকা তোমাৰ হৈ যাব তো এই আমি ক' কৰিবা গুণৰ গোটেই এগজাম্পল দিয়া যাওঁ মনেকৈ লিখিলি বাৰ বাই বা পাঁচ গুণাণ পোন্ধৰ বাই ষোহ এইটোক দিয়া কোৱশ্চিনৰ অ'কে এইটাক তুমি ক' কৰিব ভগ্নাশ গুণ কৰো গুণ হ'লে কেমি কৰোঁ ধৰা বুজ এই ভগ্নাশ গুণৰে কণ কৰা যায়

আচ্ছা বর্তমানে দেখিবা আমি পাঁচ কু বার আন্দোরে কাটাই চেষ্টা করবা হল তো প্রথমে দেখো পুরোপুরি কটি আসছে পাঁচ 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 তির পনেরোটি কটি গেল মানে সুবিধা তাপরে দেখ বার বার ষোল আমি ক্যানসেল কাটলে চারি বার ইয়ে চারি সব কটিলা তো পিল তো লব লব মানে উপরে উপরে তিন তিন তার অর্থ তিন কি ন

তো এটা আমি কম দেখো দুই আমি ছোট ছোট সংখ্যার কাটলে তুমি সুবিধা হয়ে পাবো হঠাৎ বড় কলে যা যদি পণিকা ঠিক রে আসু যদি করে না তো যদি আমি ছোট অঙ্করে কটাব ধরনের এটি অঠরকু চবিশার্গেট করি এটি তিন কাটাই তো দেখ তিনশো খোঁ কটিলা তিনশো অঠরে কটিলা দেন যে চব্বিশ আছে দেখো তিন অষ্টাংশ চবিশ কাটিলা না পিল দেখ কটি এটি আপনার কোয়া এটি দেখ এগে আগে ছয় আঠের আধরে কটাই দুই কি তির কাটিলা দেন দুই ছ আঠে কাটিলা

ओके आउँ केटु देखो आउ के कटुँदै तार हम रहिला कोन र लबर के चार इरला एक तारि एक चारिगला देन हर कन् पाँच इरला एक पाँच एक पाँच तो चारिई पाँच भाइ ठिक आन्सर बुझिपार क्लिली आउ कार का असुविधा नै ओके okay, तो ए टाइप र तम गरिपार भग्नांश गुणन जति हे जाउछि हरणडा

सतचालीस कौन अच्छी मिता प्रतिदिन सका तीन बै पांच घंटा और सन्ध्यार एक बै दस घंटा बगिचा कम करेंगे मिता प्रतिदिन के समय बगिचा कम कें ई भी भग्नाश मिसाने पे अतिजरेपर तीन बै पांच को एक बै दस रिसावरे मिसाइम देख दस पाँच रस हत पड़ा दस ये ना देर ए पांच डिइाइड कल दुई दुई तीर की छह प्लस दस दस एक 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 को एक एक छः एक सात बै दस हम इट तो आंसर देख सत बस हे ये आंसर ओके देख सत बस कौन अच्छी सत बस अच्छी देख ये अपसन वन

अन्चास नम्बर क्वेसन रहेछ प्रकाश प्रथम घन्टा बहिरो दुई बाई पाँच अंश द्वितीय घन्टा तिन बाई पाँच अंश पढ्ला प्रकाश दुई घन्टा बहिर केते अंश पढिला ते कमेन्ट बक्से कमेन्ट गरेको ठीक ठिकै एउटा तपाईँ निजे पिलाम्पियाको भग्नांश हर हरद समान अझ अति सहज र है पारेको हरदा देख पूरा सान अझ गरिपार एटा तपर देख नेक्स्ट क्वेसन पचास नम्बर क्वेसन

म अधाडा पचास टाइम पुरटा के हो शब्द नै तिमी एक बई पाँच के हो शे र एक बई पाँच मे एक बाई पाँच तार शु पाँच भाग गरिदिउँ को पाँच भाग गरिदिनु पहिला शे पाँच भाग गरिदिए केत बै कि आउ कि टाइम आन्सर त पँसठ नम्बर आन्सर कहाँ होला किडिए टा होलाकेन्ड अप्सन ठीक ठिक अहिले त बर्तान नेक्स्ट क्वेसन देखिने कन्सियल छ सठ नम्बर त छ नम्बर क्वेसन एक बई पाँच एक बय चार तिन बाई दस दुई बय कि बड संख्या कठे ଏଇଠି ଆଉ ଗୋଟେ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଆସିଲା ପିଲାମାନେ ଦେଖ ଯଦି ଏ ଟାଇପ୍ର ତୁମକୁ ଦେଇଛି ସବୁଠୁ ବଡ଼ ସଂଖ୍ୟା ସବୁଠୁ ସାନ ସଂଖ୍ୟା ଏଠି ଏଠି ଦେଇଛି ସବୁଠୁ ବଡ଼ ଅଲି କିନ୍ତୁ ପରୀକ୍ଷାରେ ହୁଏତ ସାନ ଅଲି ମଧ୍ୟ ପଚାରିପାରେ ତ ତୁମେ କେମିତି ଆନ୍ସର କାଢ଼ିବ ଓକେ ଯଦି ପରୀକ୍ଷାରେ ଏ ଟାଇପ୍ର କୋଶ୍ଚିନ୍ ଦେଲା ସବୁଠୁ ବଡ଼ ସଂଖ୍ୟା କିମ୍ବା ସବୁଠୁ ସାନ ସଂଖ୍ୟା ଯଦି ବାହାର କରିବାକୁ କହିଥିବ ତା'ହେଲେ କେମିତି କାଢ଼ିବ ଦେଖୁ ବୁଝେଇଦେଉଛି ତ ପ୍ରଥମେ କ'ଣ କରିବ ଏଇଠି ଯାହା ବି ଦିଆଯାଇଛି ଏଇଠି କ'ଣ କରିବେ ଏସବୁଯାକର ହର ଯାହା ଅଛି ସବୁଯାକର ହରକୁ ନେଇକି ତୁମେ ଲସକୁ କାଢ଼ିବ ତ କ'ଣ କ'ଣ ହେଲା ଦେଖ ପାଞ୍ଚ ଚାରି ଦଶ କୋଡ଼ିଏ तर कन् बर्त ल पहिले त इ लसा कन हौ देखिने त लसाउ पलाइसलामे दुईकै कतै त पाँच र देन दुई दुगुण चारिला देन दुई पञ्चायत दस होला देन दुई दस किडिएन एउटा पाँच एकदम काडिया पाँच हेला देन दुई कि दुई रेख एक पाँच रेखँच दुगुणे दस रेख एगेन जति आम दुई का सबै सब एक एक पला क्

जदि हर गुणाला लबर भी गुणा पड़ो तो ये संख्या कौन से कनभर्ट होगा ना संख्याटा कनभर्ट होगा एटी के रे? ना चार बै कोड़ कनभर्ट होगा के कनभर्ट होगा ना चार बै कोड़ी कनभर्ट होगा ओके तार्थ एक बै पाँच जहाँ चार बै कोड़े क्लियर देन तरफ़ देखिए सेकेंड सेकेंड कल देखो एक बै चार अच्छे एक बार चार कहम टार्गेट पाला कौन हर कोड़ ही पड़ो तो ये कौन कर पांच पाँच गुणा पड़ो तार लबर पांच हर पांच गुणी तो ये कोड़े पैसा सब हर आम टार्गेट कोड़े पड़ो तो एक कैसे पाँच बड़ी

তাহলে তুমি এটি বড় সংখ্যা সান সংখ্যা বাহার করপার আচ্ছা যদি তুমি কোয়েশ্চিন পচার সব ঠিক সান সংখ্যা কেউ তাহলে কী আনসার তো সব সান ভিতর কি পিলাম সবু সান হচ্ছে দুই বাই কোড়ি সবু সান হোক দুই বাই কোড়িয়ে বুঝিপার তো এই টাইপর কোশ্চিন আসলে তুমি বর্তমানে দেখা নয় দেখা মানে কিন্তু কোশ্চিন কোশ্চিন ছ এক একদিনের কত অংশ এক একদিন হচ্ছে চব্বিশ ঘণ্টা তার ছ ঘণ্টাটা চব্বিশ ঘন্টার কত অংশ তার ছয় বাই চবিশে কাটা ছয় কি ছবিশ কে আসিলা এক বাই চারি অংশ क्लियर बर्तान देखि नेक्स्ट क्वेसन देख अठसठ नम्बर अठसट्ठ नम्बर क्वेसन कन् दाइस अठसठ नम्बर क्वेसन एक पूर्ण दुई बैतिन र गुणात्मक विलोमी केते

बुझा पर्छ ए पाँच बय तिन र गुणात्मक बिलोमी त उल्टेब पाँच बय तिन र गुणात्मक बिलोमी हौ तिन बाइ पाँच ओके तिन बय पाँच हे यो करेक्ट आन्सर अप्सन फोर जति गुणनात्मक बिोमी पचरा उल्टैदे जे भाई एउटा मनको म कहिले पाँच बय सत मनको त पाँच बय सतर र गुणात्मक बिलोमी कत बय पाँच हेर्नु त सिम्पली लभको हर आण हरु हरटा लब पाएको आण

তেমনি এগুলো কিছু গুণা হি দরকার কিছু গুণগুণি দরকার না দেখো যদি ইন্টু শুনে অ তাহলে ডাইক্ট শুন্য পক এটা আনসার হব তো আশা করছি ভিডিও বহু যদি আসছে ভিডিও গোটে লাইক ওকে অন্য মানুষ সেয়ার বি করে সবসক্রাইব করে দেব ঠিক আছে তবে ভিডিও শেষ কি কি ধন্যবাদ